এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত যেন বেশ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ধারাভাষ্যকর তামিম ইকবাল। ভারতের টোপের মুখে পড়ে যেন দুদিনের টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমে যেন বড় বিপদের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের প্লেয়ারদের। বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজের আজ দুদিন গড়ালো, যেখানে কঠিন চাপের মধ্যে পড়ে গিয়েছে বাংলাদেশ। প্রথমে খেলতে নেমে যেন বাংলাদেশ আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তবে ভারত আগে ব্যাটিং করতে নেমে ৩৭৬ রান করে অল উইকেট হয়ে যায়। ভারতের দেওয়া ইনিংসের রিডে বাংলাদেশে যেন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং এর ভরাডুবি হয়ে যায়। বাংলাদেশের একটি ব্যাটসম্যানও যেন ভারতের বলারদের সামনে টিকে থাকতে পারেনি, কোনো ব্যাটসম্যানই ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে মেহেদী হাসান মিরাজ ২৭ রান করেছিলেন অপরাজিত। বাংলাদেশ মাত্র ১৫৯ রান করে অল উইকেট হয়ে যায়, তবে ভারতের দেওয়া প্রথম দিনের অর্ধেক রানটুকু যেন বাংলাদেশ করতে পারেনি। তাহলে তারা কিভাবে সিরিজ জেতার স্বপ্ন দেখে? যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ভারতের অর্ধেক রানটুকু করতে পারেনি, সেখানে তারা ম্যাচ জেতার স্বপ্নটুকু কিভাবে দেখে? তো দর্শক, বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভ করতে এবং পাকিস্তানের মতোই লজ্জাজনক হারাতে? তা আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।